দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আসনির প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 9 মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আসনির প্রভাবে খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 48 ঘণ্টার 2 দিন পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আসনি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ সোমবার সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 990 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 985 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট টপিক নিয়ে ভিডিওতে। ভালো থাকবেন, সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।